ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরের একটি হেলিকপ্টার আজ রবিবার খারাপ আবহাওয়ার মধ্যে দুর্ঘটনায় পড়েছে। প্রেসিডেন্টের বর্তমান অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে বড় পরিসরে অনুসন্ধান চলছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ্দে AFP এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেখানে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজান প্রদেশের জোফা অঞ্চলে দুর্ঘটনায় পড়েছে। উদ্ধারকারী দল তাকে ও অন্যান্য কর্মকর্তাদের শনাক্ত করতে ওই এলাকায় রওনা হয়েছে। প্রেসিডেন্ট রাইসির পাশাপাশি নিখোঁজ তালিকায় আরও রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ হিয়ানের নাম। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভারজাগান শহরের কাছে ডিজমারার পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে, যেটা খুবই প্রত্যন্ত একটি অঞ্চল। এছাড়া ইরানের রাষ্ট্রীয় টিভি একটি অনস্ক্রিন সংবাদ সতর্কতায় বলেছে, কঠোর আবহাওয়া ও ঘন কুয়াশা উদ্ধারকারী দলগুলোর ঘটনাস্থলে পৌঁছানো কঠিন করে তুলেছে। ইরানের প্রেসিডেন্টের নিখোঁজ হওয়ার খবর দামানলের মতো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এর পিছনে ইসরায়েলকে দায়ী করছে। তাদের মতে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান, সেহেতু ইব্রাহিম রাইসি হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি, আর এজন্যই হয়তো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে নিখোঁজ করেছে। তবে এমন কোনো কিছুর প্রমাণ কিন্তু এখনো মেলেনি, তাই আসল সত্য জানতে হলে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।